মামুনুন মাদার বোদো। আসলে এই কথাটার অর্থ হচ্ছে মাদার চাঁদ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন ফটকা পরিচালক নিয়ে গান তৈরি হলো। ওই মাদার চাঁদ ভাইরে, এদের না ভালোবাসার একটা গ্রুপও আছে যেন মৌমাছির ঝাঁক। আবার এদের একটা নামও আছে সাকিব ইয়ার। সাকিব খানকে নিয়ে কেউ খেলা করলে এই মৌমাছির ঝাঁক একসাথে ধরে আর নাস্তানাবুদ করে ফেলে। আবার সেই সাকিব ইয়ারই মধু সংগ্রহ করে বস মেগাস্টার সাকিব খানের ভালোবাসায়। সাকিব ইয়ারদের দিলি ধোকা, শালা তুই আস্ত একটা বোকা, বেশি রেগে গেলে ছিঁড়ে নেব তোর নিচের বিচির ঝোকা। এই কাজটা ভুলেও করিস না ভাই, তার বংশ নির্বংশ করে দিস না। মামুনুন মাদার বোডো, গায়ে পরে লাল কোট পরে মামুন ওই মাদার বোডো। কেউ বুঝলো না মামুন ভাইকে, দেখলো না তার ভিতরের জ্বালাটা কি। তোর লজ্জা শরম নাই, তুই কান কাটা হনুমান তাই, মালিক আফসারি তোকে ডাকে শালা হাফ বিরিয়ানি তাই। ভাইরে ওটা মারোয়ারিদের টি সিরিজ, ওরা ওদের গতিতেই চলবে। মামুন কিংবা সাকিবিয়ান তারা বোঝে না, তারা বোঝে ব্যবসা, তারা বোঝে ইনকাম। মামুন পড়েছেন সেই গেঁড়া কলে, হয়তো অগ্রিম কথাগুলোই মামুন ভাইয়ের ভুল। মামুনুন মাতার বোডো, গায়ে পরে লাল কোট পরে মামুন ওই মাদার বোডো।